সো সেকেন্ড যেটা সেটাতে বলা হচ্ছে যে উইল মনির বি বিল টু ডু দ্য ওয়ার্ক ইন ইকুয়াল টাইম মানে কাশেম কত টাইমে করেছিল এই কাজটা এই যে বোঝাটা মাথায় নিয়ে সে পেট্রোনাস টুইন টাওয়ারের বটম থেকে টপে গিয়েছে কত টাইম নিয়েছে ফোরটি মিনিটস সো একই কাজটা যদি আমাদের মনির সাহেব করে যে মনির সাহেবের টাইম তো এখানটা দেওয়া নাই তাই না তো মনির সাহেবের তাহলে কত টাইম লাগবে সেটা আমাদের এখানটায় বের করতে হবে তাহলে সো ওয়ার্ক অ্যান্ড টাইমের ভিতরে একটা রিলেশন সো সময় মনে রাখবা ওয়ার্ক অ্যান্ড টাইমের ভিতরে রিলেশন আছে মানেই কি পাওয়ার নিয়ে কাজ করতে হবে কারণ কি পাওয়ার বলতে আমরা কি বুঝি পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান পার সেকেন্ড দ্যাট ইজ পার ইউনিট টাইম ওয়ার্ক ডান পার ইউনিট টাইম ইজ কল্ট পাওয়ার তো এই পাওয়ার বের করতে গেলে টাইম কিন্তু সব সময় সেকেন্ডে থাকে মিনিটে না তো প্রথমে টাইমটা সেকেন্ডে আসবে পরে আমরা এটাকে মিনিটে চেঞ্জ করতে পারবো কারণ আমরা জানি সিক্সটি সেকেন্ড ওয়ান মিনিট সো এই সেকেন্ডকে সিক্সটি দিয়ে ডিভাইড করলে মিনিটে টাইমটা চলে আসবে তাহলে কাশেমের পাওয়ার আমরা একটু বের করতে পারবো তো কাশেমের ওয়ার্ক ডান কত কাশেমের পাওয়ার হচ্ছে পি ওয়ান ধরলাম পি ওয়ান হচ্ছে কি ওয়ার্ক ডান বাই কাশেম দ্যাট ইস ওটাকে ডাব্লিউ ওয়ান ধরলাম ডিভাইডেড বাই টাইম সো আমি তোমাদেরকে আগেই বলেছি যে কোনো ওয়ার্ক ডান যে কোনো ওয়ার্ক ডান এটা কী এনার্জির ওয়ার্ক ডান মানে কি এনার্জি সেটা হতে পারে কাইনেটিক এনার্জি আর হতে পারে সেটা কি পটেনশিয়াল এনার্জি তাহলে ওয়ার্ক ডান কাইনেটিক এনার্জিও হতে পারে পটেনশিয়াল এনার্জিও হতে পারে সো এখানটায় যেহেতু একটা হাইট কাভার্ড হচ্ছে হাইট যদি কভারড হয় ঠিক আছে তাহলে আমরা যে এনার্জিটা পাবো সেটা কিন্তু পটেনশিয়াল এনার্জি সবসময় মনে রাখবা একটা সার্টেন হাইটে একটা আজ কিছু আছে সেটা ফেলে দিলাম বা একটা সার্টেন হাইটে কিছু তুললাম পানি তুললাম ইট তুললাম ঠিক আছে সো কখনো যখন কোনো হাইটে কোনো কিছু তোলা হয় লিফ্ট করা হয় তখন সেই ওয়ার্কটা কিন্তু ওয়ার্ক ওয়ার্কডানটা কিন্তু পটেনশিয়াল এনার্জির ইকুয়াল হয়ে যায় তাহলে এইখানটায় যে আমি এই ডান ডাব্লিউ ওয়ান লিখেছি এটা কি অবশ্যই কাশেমের পটেনশিয়াল এনার্জি সো দ্যাট ইস এমজি এইচ অফ কাশেম ডিভাইডেড বাই টাইম তাহলে এমজি তো জানি কাশেমের কত এই বস্তা সহ কিন্তু ম্যাচ নিতে হবে কারণ বস্তা সহই সে উঠেছে ঠিক আছে তাহলে বস্তা সহ কাশেমের ম্যাচ কত সেভেন্টি কেজি তাহলে ওখানটায় 70 ইন্টু জি এর ভ্যালু নাইন পয়েন্ট এইট ইন্টু ভ্যালু থ্রি সব আমাদের কাছে দেয়া ঠিক আছে আর টাইমটা কিসে সে সেকেন্ডে তাহলে 40 মিনিটে কত সেকেন্ড হয় ফোরটি ইন্টু সিক্সটি সেকেন্ড কারণ সিক্সটি সেকেন্ডে ওয়ান মিনিট তাহলে ফোরটি মিনিটকে সেকেন্ডে কনভার্ট করলাম তাহলে কাশেমের পাওয়ার আমরা দেখলাম সো কাশেমের পাওয়ার আমরা বের করে ফেলেছি এটা ক্যালকুলেট করলেই কাশেমের পাওয়ারটা বের হয়ে যাবে এখন বলতেছে এই সেইম কাজটা কে করবে মনির করবে তাহলে মনির যদি সেম কাজটা করে ঠিক আছে তাহলে মনিরের টাইম কত লাগবে তাহলে মনিরের টাইম কত লাগবে সেটাই আমাদের বের করতে বলেছে সো টাইম ইজ নট গিভেন ঠিক আছে তাহলে যেহেতু একই কাজ করতে হবে তাহলে পাওয়ারের অ্যামাউন্টটা সেম যদি ধরি দ্যাট ইজ ওর যতটুক পাওয়ার রিকুইয়ার্ট মনিরেরও ততটুকুই পাওয়ার রিকুয়েড হওয়ার কথা কারণ একই কাজ দুইজনই করছে ঠিক আছে তাহলে কিন্তু মনিরের ম্যাচ একটু কম তো দিক থেকে মনির একটু ভালো অবস্থায় আছে তো সেক্ষেত্রে তার টাইম একটু কম লাগতে পারে তো পাওয়ারটা কিন্তু দুইজনেরই সেম হবে ঠিক আছে তাহলে সবসময় মনে রাখবা তুমি ধরো যে নফিল এখান থেকে এখানে উঠছো তোমার যত পাওয়ার খরচ হচ্ছে জারিফ এখান থেকে ওখানে উঠবে তারও একই পাওয়ার লাগবে কিন্তু হয়তো তুমি একটু আগে বা জারিব একটু পরে উঠতে পারবে ডিউ টু অ্যামাউন্ট অফ ম্যাস আর ম্যাসটার জন্য কি হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আর্থ একটু বেশি টেনে ধরে সে তাড়াতাড়ি উঠতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে ম্যাটার তাহলে মনিরের পাওয়ারও আমরা কি পি ওয়ান ধরে ফেলতে পারবো দেখ মনিরের পাওয়ার যদি পি ওয়ানই হয় ঠিক আছে সো মনিরের পাওয়ার আমরা আলাদাভাবে আগে একটু বের করি মনিরের পাওয়ারটা হবে এইচ এটা হচ্ছে পাওয়ার অফ মনির পাওয়ার অফ মনির এই মনির সেম কাজ করতে গেলে তার কত পাওয়ার রিকুয়ার্ড সেটা আমরা দেখতে চাই তাহলে এখানটায় মনিরের টাইমটা জানি না আমরা সেটা আমরা বের করব ঠিক আছে সো পাওয়ার অফ মনির অ্যান্ড পাওয়ার অফ এই যে কাশেম উইল বি ইকুয়াল কিন্তু এখানটায় আমরা ম্যাসের জায়গায় মনিরের ম্যাস বসাবো। ঠিক আছে তাহলে টি এর ভ্যালু কি হবে পি ওয়ান পি টু এটা যদি ইকুয়ালি হয় তাহলে আমরা পি টুর জায়গায় আমরা পি ওয়ান লিখতে পারি দ্যাট ইজ কাশেমের পাওয়ার আর পি টু হচ্ছে আমার কি মনিরের পাওয়ার সো মনিরের পাওয়ার এম এইচ ডিভাইডেড বাই টি তাহলে মনিরের জন্য টাইম কত তাহলে মনিরের জন্য টাইম আমরা কী ধরব টি সো টি যদি এ পাশে আসে তাহলে পি ওয়ান এই নিচে চলে আসবে এমজিএইচ বাই পি ওয়ান দ্যাট ইস এটা হচ্ছে কাশেমের পাওয়ার সো উপরের যা কিছু আছে সব মনিরের ইনফরমেশন মনিরের টোটাল ওয়েট কত ছিল টোটাল ম্যাস কত ছিল ফিফটি ফাইভ বস্তা সহ কত সিক্সটি ফাইভ তাহলে উপরে আমি ম্যাচ দিব টি তো এই পাশে থাকলো ওপরে ম্যাচ হচ্ছে সিক্সটি ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইট কিন্তু সে থ্রি সেভেন্টি ফাইভ মিটারই কাভার আপ করছে ডিভাইডেড বাই পাওয়ার অফ কাশেম কারণ আমরা জানি যে দুইজনের পাওয়ার সেম কারণ দুইজন একই কাজ করছে সো দুইজন যদি সেম কাজ করে তাহলে ইউনিট টাইমে দুইজনের হ্যাঁ মানে কি ইউনিট টাইমে কাজ তো পাওয়ার ঠিক আছে সো ক্ষেত্রে ইউনিট টাইমে দুইজনই একই কাজ করেছে সেক্ষেত্রে টাইমটা হেরফের হতে পারে কিন্তু ইউনিট টাইমে দুইজন একই কাজ করেছে দ্যাট ইজ পাওয়ার দুইজনের সেম কারণ একই কাজ যদি আমি করি আমার সাথে আরেকজন একই কাজ করে তাহলে সেম অ্যামাউন্টের পাওয়ার রিকুইয়ারেট হবে ঠিক আছে না নাহলে কাজটা হবে না তো সেক্ষেত্রে আমি এখানটায় কিসের এই যে ওয়ান এটা কার পাওয়ার কাশেম এই কাশেমের পাওয়ারটা আমরা কি বের করেছি কি না দেখো তো এইখানটায় কাশেমের পাওয়ার বের করেছি এই পি ওয়ানের ভ্যালু এইখানটায় বসিয়ে দিব উপরেরটাকে পি ওয়ান দিয়ে ডিভাইড করলে বোঝা যাবে যে মনিরের আসলে কত টাইম লেগেছে তাহলে এইভাবে তোমরা করে ফেলো মনিরেরটা কাশামেরটা আর সেকেন্ড যেটা কোশ্চেন দিয়েছে সেটা তো অনেক ইজি সেটা তো এমনিতেই পারবা তো এই দুইটা সলভ করে আমাকে সাবমিট করো